ইজি অ্যাপ্লাই আর কি হইছে, মানে একটা কাজে তো চাকরিতে অ্যাপ্লাই করতে সব আমার সাথে মিলে যায়, তাদের রিকোয়ারমেন্ট তারা জানতে চায়। তো ওখানে লেখা ইজি অ্যাপ্লাই, মানে লিঙ্কডইনে আমার স্যার একটা ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে, কারণ লিঙ্কডইনের মাধ্যমে সবসময় আমি অ্যাপ্লাই করি, ওদের কাছে আমার সিভি আছে। আমি অ্যাপ্লাই করতে ক্লিক করছি, এখন বলে হয় ফেসবুক নাহলে লিঙ্কডইনের সাথে কানেক্ট করতে। আচ্ছা, আমি লিঙ্কডইনের সাথে কানেক্ট করলাম। ও বাপরে, কানেক্ট করতে দেখি দুনিয়ার ইনফরমেশন। আচ্ছা, নাম টাম জেনারেল ইনফরমেশন সিভি টিভি সব দিয়ে নিচে যাইতেই আছি, প্রশ্ন আসতে আছে, হ্যাঁ তুমি ব্যক্তি কেমন, তুমি কেন আমাদের এই কোম্পানি চুজ করছো অ্যাপ্লাই করতে, তোমার কাজের অভিজ্ঞতা কি, আগের বসের সাথে ম্যানেজারের সাথে সম্পর্ক কেমন, এই সিচুয়েশনটা বলুন। আমি দেখতে নিচে যাইতেছে যাইতেছে, মানে না 20টা প্রশ্ন। তা আমি চিন্তা করলাম যে ঠিক আছে, কষ্ট করে করি চাকরিটা, যেহেতু যদি পাই তাহলে তো ভালো হয়, এপ্রিল থেকে জয়েন। পরে ভেতর থেকে কে যেন আমাকে বললো যে গুড়ার ডিম, তোর কি চাকরির অভাব, এই চাকরি তোর করতে হবে, এত প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ এসএসসি ফাইনালের মতো কেটে দে কেটে দিস। আর তুমি কো হতাশা হয়ে তোমার চাকরি হয় না, সে এখন বুঝছো তোমার চাকরি কেন হয় না, মানে কি এটার সাথে চাকরির অ্যাপ্লিকেশন লিখতে গেলে তো। আরে ভাই, পুরো এসএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষা, পুরো ধর্ম ধর্মের কোশ্চেন, এত প্রশ্নের উত্তর আমি কেন দিব রে ভাই, ইন্টারভিউ হলে একটা কথা, অ্যাপ্লাই করতে নিয়ে আমি এত প্রশ্নের প্রশ্ন দিব। তখন আমার ভেতর থেকে আমার কে জানি বললো, মানে আমাকে আরে মৃত্যু বললো যে এরা যদি চাকরি করানির আগে এত কষ্ট দেয়, চাকরিটা দিয়ে তোকে কে কষ্টটা দিবে মা গো মা। চাকরি পাইতেছো না, তোমার সাই দেয় সে হাতে পায়ে ধৈর্য নিয়ে যদি কেউ তোমার চাকরি দেয়। না রে ভাই, এই কথা তুমি ঠিক বলো নাই, অনেক প্রশ্ন রে ভাই, অনেক প্রশ্ন ছিল, ওরা অনেক পেঁচাইলা হবে, এই জন্য করবা না। না এটা না, আমাকে ভেতর থেকে সাইনা দিলে আমি কি করতে পারি নাই, আমাকে তো ভেতর থেকে বললো যে এটা করার দরকার নাই, তোর চাকরির অভাব নাই। ও আচ্ছা, ঠিক আছে।